বাংলার নয়া ক্রাশের তালিকায় মাসখানেক ধরে আছেন ইচ্ছে পুতুল ধারাবাহিকে জিষ্ণু ওরফে সৌমিক চক্রবর্তী। সরস্বতী পূজা অভিনেত্রী সোনালিসা দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন। রাজ চক্রবর্তীর বাড়ির সরস্বতী পূজা এসেছিলেন একসাথে, অর্থাৎ নিজের শালীর প্রেমে পড়েছে জিষ্ণু। ইচ্ছে পুতুল সিরিয়ালে প্রথমে দেখানো হয়েছিল জিষ্ণু ভালোবাসে মেঘকে, তবে হঠাৎই গল্প এক বছর এগিয়ে যেতেই দেখা যায় জিষ্ণু মেঘকে ভুলে মেঘেরই ননদ গিনিকেই মন দিয়েছেন। সিরিয়ালে গিনির বোন মিনি হয়েছেন যে অভিনেত্রী, সেই সোনালিসা দাসের সঙ্গে চুটিয়ে চলছে সমীকের প্রেম। আগে মিনির চরিত্রে দেখা যেত দিয়ত্তিমা গাঙ্গুলিকে, তবে কিছুদিন আগেই এই চরিত্রে এসেছেন সমীকের প্রেমিকা সোনালিসা। সমীক চক্রবর্তীর সঙ্গে প্রায় এক বছরের প্রেম সম্পর্কে আছেন সোনালিসা। মাসখানেক আগেও বাংলার ক্রাশ ছিল মেয়েবেলার ডোডোদা অর্থাৎ অর্পণ। তারপর এই জিষ্ণুকে নিয়েই পাগল হয়েছিল নেটপাড়া। করুণাময়ী রানী রাসমণি, খেলনাবাড়ি, ফেলনা ও গোধুলি আলাপের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। প্রধান চরিত্র না হলেও নজর কেড়েছেন তিনি। সোনালিসা আর সমীক সোশ্যাল মিডিয়ায় জুটিতে ছবি দিতেন বহুদিন ধরেই, তবে প্রেমের শিলমোহরে মন ভাঙবে এবার একাধিক মহিলা ভক্তেরই। কদিন আগেই এক রিয়েলিটি শো থেকে জানা যায় তার কেরিয়ারের শুরুর স্ট্রাগল। বলেছিলেন, প্রথমে যখন কলকাতায় আসি তখন জানতাম না কিভাবে ইন্ডাস্ট্রিতে ঢুকবো, কোথায় অডিশন হয়। কলকাতায় ছোট একটা রুমে থাকতাম, আমার এত বড় চেহারা ওই রুমে ঠিক সেটও হতো না। সে সময় রান্না করতাম, বাসন মাজতাম, ঘর মুছতাম, বাথরুমও পরিষ্কার করতাম, সব কাজই আমি নিজে করেছি। আমার কোনো ইনকামও নেই, তাই মাই আমার ওই ঘরের ভাড়া দিত। এরপরে অবশ্য আমি মডেলিং শুরু করি, সেখান থেকে যা আয় হতো তা দিয়েই বাড়ি ভাড়া দিতাম।